বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। আমার সাথে কোনো ব্লগে অনেক অনেক স্বাগত। তা গান চালিয়ে দিয়েছি টিভিতে, দিয়ে এই যে বসে পড়েছি, মশলাপাতি কাজ নিয়ে এখানে বসে বসে গান শুনবো আর কাজ করব। তো চলো, ভাত গোছানো হয়ে গেছে। দেখো আমি আলু, এই যে আলু পেঁয়াজ আর টমেটো আলাদা সরিয়ে দিয়েছি, আর এগুলো সব করা হয়ে গেছে। যে পেঁয়াজের এখানে এগুলো রোদ তুলে দিয়েছি, এগুলো শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, জিরে আছে, এটাও পাঁচফোড়ন। আর এখানে এই যে আলু টমেটো পেঁয়াজ এগুলো কাজ প্রায় সেরে ফেলে দিয়েছি, বাকিটা তোমাদেরকে দেখাই। চলো, দেখো পার্সেল চলে এসেছে, ঘরে খাওয়ার টাকা নেই। দেখো এই যে খুলছে, পাগলি 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 চারু পাগলি, এই খাটাতলায় ঢুকে যাবে সব। এ বাবা, কাঁচি নে, খুলছে না কাঁচি। এই যে পার্সেল এসে, এর মধ্যে কী আছে কে জানে, বাঘ আছে না ভাল্লুক আছে? এত ছোট জিনিসে বাঘ ভাল্লুক থাকে নাকি? নিশ্চয়ই অন্য কিছু আছে। পেন বাবা, এই আরে বাস, এটার নাম কি? এটার নাম আমি জানি না। এটা একটা কাজল আছে, আর একটা কি আছে এটা? এটা তো এটা কি ঘর পরিষ্কার করা? এটা ঘর পরিষ্কার। আচ্ছা, এটা সেই ইয়ে। আচ্ছা 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 আচ্ছা, এসব সব তুলি। দেখো সব তুলি, আচ্ছা দেখো কি করবো, এরকম পুরো আসলাম। এইটা কি আছে বাবু? সব থেকে এইটা এই দেখ, বাকুল যা সিম সিম, দারুন দারুন জিনিসটা, দারুন লাগছে দেখো। আরে বাস, কত সুন্দর কালারগুলো। এই ওটা প্রচলিস না, ওটার উপর রাখলে বালিক টালিগুলো পড়ে না। খোল খোল আস্তে আস্তে। আচ্ছা, এই যে লিপস্টিক, একটা দুটো তিনটে চারটে, লিপস্টিক না এগুলো? হ্যাঁ লিপস্টিক, এগুলো লিপস্টিক না, এগুলো অন্য। আর এগুলো আইশ্যাডো, এই যে তলায় আর কিছু নেই তো? দেখ ভালো করে দেখ, এমনটাই আমার কেনা হয়ে গেল। এবার শুধু ড্রেসটা বাকি। কি কিনলে দেখা দেখা, এই দেখ মেকআপ বক্স, আইশ্যাডো আছে নানান রঙের, আর এগুলো আছে ফেস পাউডার, এই যে এগুলো এগুলো আছে লিপস্টিক বলে আমি, আর এগুলো বলছে, ও বলছে না লিপস্টিক না। তো এগুলো ওর উপর থো। হ্যাঁ এগুলো লিপস্টিক, মানে ছোট্ট একটা আয়না আছে, আর এইটার মধ্যে আছে কি কি দেখা, দারুণ জিনিস। এটার মধ্যে আছে মানে ব্রাশ। আমাদের এখানে একটা দোকানে কিনতে গেলে 500 টাকা পড়ে যেত। আর এখানে এই যে তুলি, এটা এই যে তুলি, এটা এই যে অনেকগুলো তুলো দিয়েছে এখানে তুলি, মানে এগুলো বেশ দারুণ জিনিস, নরম খুব সুন্দর। আর এই দেখো এর মধ্যে, আর এটা হলো আমার আইলাইনার,
এটার মধ্যে দেখো, এটার মধ্যে কতগুলো ব্রাশ আছে, অনেকগুলো আছে ব্রাশ সব, দেখতে দারুন। এটা একটা বাক্সের মধ্যে জ্যামিতির মতো, দুটো জ্যামিতি নয়, এই দেখো এর মধ্যে আছে এগুলো, এগুলো কাজল। এটা কি, এটা এসে ওরম করে তুই ভেঙে ফেলে দিস। এটা প্লাস্টিক দোয়া আছে, এই দেখ নিয়েই বসে গেছে সাজতে। ওই দেখ মুখে দেয় দেখ, চিকচিক করছে কিরকম, ভালো একটু ভালো করে বল, একটু ভালো করে বল। চোখের পাতায় কি দিয়েছি, বেশ চোখের পাতাগুলো একটা, এই জিনিসটা দারুণ লাগছে দেখতে। চোখের পাতায় আমি দিয়ে নিয়েছি একটু একটু করে, আর এই দেখো সামনে আনছি তখনও ঘুরো আছে। রাত লেগে থাকলে হবে না, তাই জিনিসটা দারুণ হয়েছে, বেশ ভালোই লাগছে। আমারই বাঁশ দিল 350 টাকা, আগে একটা জামা নিয়েছে আমার বাঁশ দিয়েছে 350 টাকা, আবার এটা নিয়েছে এবারও বাঁশ দিল 350 টাকা। মানে আমার আর কিছু করতে দেবে না। আমি একটা কবে তো বলছি বেনারসি শাড়ি কিনবো, অল্প দামেরই কিনবো, কিন্তু আমি কিনতেই পারছি না। হাতে যেই পয়সা আসছে আর এরা একটা করে জিনিস বুক করছে আর এরকম নিয়ে নিচ্ছে, মানে সেই কি বলবো, চোরের ওপর বাটপাড়ি করছে। বাবার কালে নেই কোচে আজ ধানকে বলে দুব্ব ঘাস। আমি বাবার কালে দেখিনি, সত্যি আমি বাবার কালে দেখিনি, এই ছেলে মেয়ের কালেই দেখছি, এই বাবা বাবা মার কালেই দেখছি, আমার বাবার কালে দেখিনি। আর আমার সব থেকে ভালো লাগছে এই জিনিসগুলো। হাই বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। দেখো ওরা বসেছে বই নিয়ে, ও বসেছে ওই যে বই নিয়ে বসে গেছে, বসার সিঁড়ি দেখো, এই ওইভাবে বসো বই নিয়ে কেউ। ওরা ওখানে বই নিয়ে বসেছে, আমি আমি এখন রান্নাঘরে দেখো ওদের খাওয়াও হয়ে গেছে, অনেকের খাওয়া হয়ে গেছে। দেখেছো যে ফোনটা চালু করেছে, ওই দেখো পিছন পিছন বেড়াচ্ছে পাগল। কথা বলেছিলাম, বেশি কথা বলতে পারিনি, তা আজকে রান্না হয়েছিল। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছের ঝোল আর সয়াবিন আলুর তরকারি রান্না হয়েছিল, আর ভাত হয়েছিল, এইগুলো দিয়ে দুপুরবেলা সেরে নিয়েছি, রাত্রিবেলাও সেরে নেব। তা ওদের দুজনা দুই ভাই বোনের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নি, ওরা বই নিয়ে বসেছে। এখন 8টা বেজে গেছে, রাত 8টা বেজে গেছে, আমি মনে করছি খেয়ে নেব, খেয়ে নিয়েই আমি শুতে যাই না, কেননা টাইম একটু দেরি করেই যাই শুতে। তা শতপনা যে মেকআপ বাক্স কিনেছে, ওর জন্য ওর থেকে আমি নিয়ে একটু ওই যে চোখে টোকে দিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলবে, চোখে টোকে দিয়ে নিয়েছি। তা চলো কি আর বলবো, রাত্রিবেলা আমাদের আর সেরকম, সন্ধ্যাবেলা টিফিন ফিফিন আজকে কিছু খাইনি, কারণ না ভালো লাগছে না, কালকে ওই ওখানে খেয়ে মানে পেটটা কি বলবো ভাড় ভাড় করছিলো, ওর জন্য আর খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি, যতটুকু দুই একদিন না খেয়েও তারপর ওটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন রাখলাম ফোনটা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তা এই যে রাত্রিরের ডিনার করতে বসে গেছি, রাত্রিবেলা অন্ধকার ঘরের মধ্যে, গুড নাইট বন্ধুরা। অনেকক্ষণ পরে চলে এসেছি, এই দেখো অনেক বসে সব শুচ্ছে না বসে আছে, তা আমরা এবার শুয়ে পড়বো, এখানে ব্লগটা রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।